বসুন্ধরা গ্রুপের তত্ত্বাবধানে এখন বাস্তবায়নের পথে দেশের সবচেয়ে বড় শিল্প অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অঞ্চলটির কয়েকটি চলমান প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জানানো হয়, চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনী অর্থনৈতিক অঞ্চল তিনটির বাস্তবায়নে 7 লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে। এ সময় প্রধানমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট তিনটি দাবি জানান সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ। দেখুন সুলতান আহমেদের রিপোর্ট।